আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রযুক্তি জঙ্গলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি ফোনের একটি গুরুত্ব এবং মারাত্মক কোড। এই কোডটি যদি আপনারা আপনার ফোনে একবার ব্যবহার করেন, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আর ভুলেও এই কোডটি কারো ফোন নিয়ে ডায়াল করবেন না, কেননা যদি আপনি এই কোডটি একবার ডায়াল করেন, তাহলে সে বিপদে পড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে বলে রাখি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে প্রতিটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। বন্ধুরা, এই কোড সম্পর্কে আগে আপনার ভালোভাবে ধারণা নিতে হবে। বন্ধুরা, এই কোডটি যদি আপনি একবার ডায়াল করেন, তাহলে আপনার ফোনের যত ডাটা বা ছবি থাকবে সবই ডিলিট হয়ে যাবে অটোমেটিকই এই কোডটির মাধ্যমে। বন্ধুরা, আমরা অনেক সময় ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য সেটিংয়ে যে এই কাজটি করে থাকি, কিন্তু এই কোডটি যদি আপনি আপনার ফোনে একবার ডায়াল করেন, তাহলে আপনার ফোনের সব ডাটা অটোমেটিকই ডিলিট হয়ে যাবে বা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এই জন্য আপনি ভুলেও এই কোডটি ডায়াল করবেন না। বন্ধুরা, আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর আপনার লিখবেন *2767*3855। ডায়াল করার পর আপনারা ভুলেও হ্যাচ চাপ দিবেন না। যদি হ্যাচ চাপ দেন, তাহলে অটোমেটিকই ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এই জন্য আপনারা ভুলেও হ্যাচ চাপ দিবেন না। বন্ধুরা, আপনারা অন্য কারোর ফোনও এই কোডটি ভুলেও ডায়াল করবেন না, কেননা আপনিও বিপদে পড়বেন, সেও বিপদে পড়বে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা, প্রতিটি ভিডিওই আমাদের পরীক্ষিত, আশা করি আপনাদের এই কোডটি কাজে দেবে। যদি এই ভিডিওটি দেখে একটু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান, তাও কমেন্ট বক্সে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।